সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে অনলাইন পাঠের স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী এই করোনার মহামারীর সময়ে আমরা ঘরে থেকে আমাদের পাঠ্যক্রম চালিয়ে যাওয়ার জন্য যে সমস্ত উদ্যোগ তারই একটি অংশ হিসেবে আজকের এই ক্লাসটি উপস্থাপিত হবে নবম দশম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। আমরা কথা না বাড়িয়ে মূল পাঠের দিকে আমরা চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, তিনটি ছবি, একটি ছবি এবং পরের দুটি ছবি। যে ছবিগুলি দেখা যাচ্ছে, ছবিগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকগুলি কিছু একটা বলার চেষ্টা করছে, আর এই বলার জন্যে যে বিষয়টি ব্যবহৃত হয় তা হচ্ছে ধ্বনি। সুতরাং আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ধ্বনি। বাংলা ব্যাকরণের মৌলিক চারটি অংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ধ্বনি। আমি শিক্ষার্থীদের বা তোমাদের বোঝার সুবিধার জন্য এই ধ্বনি পাঠটাকে দুটি অংশে ভাগ করেছি, ধ্বনিতত্ত্ব এক এবং ধ্বনিতত্ত্ব দুই নামে দুটি পাঠ, পরপর দুটি পাঠ উপস্থাপিত হবে। তো আমরা আজকের এই পাঠে যে বিষয়গুলি জানব সেগুলি হচ্ছে যে ধ্বনির সংজ্ঞা বা ধ্বনির পরিচয় জানতে পারবো এবং ধ্বনির প্রকারভেদ, ধ্বনি এবং বর্ণর পার্থক্যকরণ, বিভিন্ন রকমের বাক প্রত্যঙ্গের পরিচয় এবং বিভিন্ন ধরনের স্বরধ্বনির চিহ্নিতকরণ এবং সেগুলিকে দেখলে চিনতে পারবো এটি কোনটি কোন ধরনের ধ্বনি। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে একটি মানুষ যখন কথা বলে তার মুখ দিয়ে যে আওয়াজ বের হয়, সে আওয়াজ বের হওয়ার একটি দৃশ্য। তো আমরা যখন এই আওয়াজটা করে থাকি, বাংলা ব্যাকরণের পরিভাষায় এই আওয়াজটাকে কি বলা হয়? আরো একটি ছবি এসেছে স্ক্রিনে, যেটি মধ্যে দুটি মানুষের কথোপকথন অর্থাৎ ভাব বিনিময়ের একটি দৃশ্য দেখতে পাচ্ছি। তো আমরা দেখি আসলে এতে ছবি দ্বারা কি বোঝানো হয়েছে। মানুষের বাক প্রত্যঙ্গ জাত অর্থবহ আওয়াজকে ধ্বনি বলা হয়, অর্থাৎ ধ্বনি হতে হলে বাক প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত হতে হবে। শরীরে অঙ্গন ও বাক প্রত্যঙ্গ বা বাক যন্ত্র ছাড়া অন্য কোনো প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত কোনো শব্দ যদি হয় সেটি ধ্বনি হিসাবে পরিগণিত হবে না। ধ্বনি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে এটি বাক প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত হতে হবে এবং সেই ধ্বনিটির অর্থবহতা থাকতে হবে। শুধু শুধু ধ্বনি হলেই সেটি ব্যাকরণের পরিভাষায় ধ্বনি হিসেবে পরিগণিত হবে না। প্রসঙ্গত আসতে পারে যে এরকম আওয়াজ তো পশু পাখিও করে থাকে, তাহলে সেগুলি ধ্বনি কিনা? না, আমরা ব্যাকরণের পরিভাষায় ঠিক যা যেটিকে ধ্বনি হিসেবে চিহ্নিত করব, পশু পাখি বা অন্য ধরনের কোনো প্রাণীর আওয়াজ ব্যাকরণের ভাষায় ধ্বনি নয়। এগুলি এক ধরনের নয়েজি, এক ধরনের সাউন্ড বা আওয়াজ হতে পারে, কিন্তু ব্যাকরণের পরিভাষায় এটি ধ্বনি হয়। ধ্বনি হওয়ার শর্ত হচ্ছে যে এটি বাক প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত হওয়া চাই, হতে হবে, তাহলে আমরা সেটাকে ধ্বনি হিসাবে চিহ্নিত করব। বাংলা ব্যাকরণে যে সমস্ত ধ্বনি রয়েছে, আমাদের যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করে থাকি, এই ধ্বনিগুলি উচ্চারিত হয় আমাদের বাক যন্ত্র বা বাক প্রত্যঙ্গের মাধ্যমে। আমি এখানে একটি ছবিতে আমাদের বিভিন্ন ধরনের বাক যন্ত্রের একটি তালিকা পেশ করছি। যে বাক যন্ত্রগুলি হচ্ছে যে আমাদের ফুসফুস এবং মধ্যচ্ছদা থেকে শুরু করে মুখগহ্বর, শ্বাসনালী এবং নাসিক্য পর্যন্ত বিস্তৃত। এখানে প্রায় 18টি বা 12টি থেকে 18টি পর্যন্ত বাক প্রত্যঙ্গ রয়েছে। আমি একটু উল্লেখ করে যাচ্ছি। ফুসফুস, ছোঁয়া, মুখগহ্বর, দাঁত, জিভ, ঠোঁট, নাসারন্ধ্র, নাসিক্য গহ্বর, শক্ত তালু, কোমল তালু বা জিহ্বামূল, গলবিক, স্বরযন্ত্র, খাদ্যনালী ও শ্বাসনালী, এসবগুলি প্রত্যঙ্গই আমাদের কথা বলার কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্রসঙ্গত আমরা উল্লেখ করব যে আমাদের এই মুখ যা দিয়ে আমরা কথা বলে থাকি, এটি আমাদের শরীরে দুটি প্রধান কাজ করে থাকে।
একটি হচ্ছে যে আমাদের খাদ্য গ্রহণের কাজ করে থাকে, আরেকটি হচ্ছে যে আমাদের ভাষিক কাজ করে থাকে। এই মুখ দিয়ে আমরা শরীরের জন্য খাবার গ্রহণ করি এবং কথা বলার জন্য আমরা এই মুখটাকে ব্যবহার করে থাকি। এবং মুখের যেই অঙ্গগুলি প্রত্যঙ্গগুলি কথা বলার কাজে ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে বাক প্রত্যঙ্গ। আমরা এবার দেখার চেষ্টা করবো যে বাংলা ভাষার যে সমস্ত ধ্বনি রয়েছে সেই ধ্বনিগুলি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি হচ্ছে যে ওই সমস্ত ধ্বনি ফুসফুসতাড়িত বাতাস মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মুখের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে বা বাধা না পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। আর আজকের এই পাঠে আমরা মূলত এই স্বরধ্বনির বিভিন্ন প্রকৃতি সম্পর্কে বা বিভিন্ন ধরন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের আরো একটি ধ্বনি রয়েছে, সেটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমাদের এই ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা হচ্ছে যে ফুসফুসতাড়িত বাতাস মুখবিকট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মুখের বিভিন্ন জায়গায় বাধা পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকেই বলছি ব্যঞ্জন ধ্বনি। আমাদের পরবর্তী যে পাঠ হবে ধ্বনিতত্ত্ব দুই এর মধ্যে আমি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এসছে আমাদের যে স্বরধ্বনিগুলি রয়েছে এই স্বরধ্বনিগুলির মধ্যে এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে স্বরবর্ণ এবং স্বরধ্বনি। আমি সামনে সেটি আরো পরিষ্কারভাবে বলবো। এই এখানে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের যে স্বরধ্বনিগুলি রয়েছে অর্থাৎ ধ্বনি আমি বলছি যে মানুষের বাক প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত এবং অর্থবহ ধ্বনি, শুধুমাত্র আওয়াজ গুলো হচ্ছে ধ্বনি। আমরা যেগুলি বোর্ডে লিখে বা খাতা কলমে লিখে প্রকাশ করি সেগুলি কিন্তু বর্ণ, সেগুলি ধ্বনি নয়। তো আমাদের এই স্বরধ্বনিগুলি হচ্ছে যে মোট সাতটি, সে সাতটির পরিচয় আমরা একটু জেনে নিই। প্রথমে এসছে ই, এগুলি মুখের উচ্চারণের দিক থেকে সাজানো হয়েছে সম্মুখ মধ্য পশ্চাৎ, এই উচ্চারণের স্থান অনুসারে ধ্বনিগুলিকে সাজানো হয়েছে। প্রথম মৌলিক স্বরধ্বনিটি হয়েছে, এই স্বরধ্বনিগুলির অপর নাম মৌলিক স্বরধ্বনি। এক এক বইতে কোনো কোনো বইতে শুধু স্বরধ্বনি বলা হয়েছে, কোনো কোনো বইতে মৌলিক স্বরধ্বনি বলা হয়েছে। তবে স্বরধ্বনি বলি আর মৌলিক স্বরধ্বনি বলি, স্বরধ্বনি বলতে কথা একটাই, যেগুলি বাক প্রত্যঙ্গ দিয়ে উচ্চারিত হয় মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। মৌলিক স্বরধ্বনি প্রথম ধ্বনি হচ্ছে ই, দ্বিতীয়টি হচ্ছে এ, তৃতীয়টি হচ্ছে এ। প্রসঙ্গ বলে নিচ্ছি, এই এ ধ্বনিটির শুধুমাত্র উচ্চারিত রূপ রয়েছে, এর কোনো লিখিত রূপ নেই। সেজন্য এই এ ধ্বনিটি আমরা এখানে শুধু লেখায় দেখালাম কিন্তু বর্ণমালার মধ্যে কোথাও এই ধ্বনিটির দৃশ্যমান দেখতে পাওয়া যায় না। এরপর হচ্ছে যে আ, তারপরে আছে অ, তারপরে আছে ও, এবং সবশেষে আছে উ। এই সাতটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি বা স্বরধ্বনি। স্বরধ্বনি বলতে আমরা বুঝবো যে সাতটি অথবা মৌলিক স্বরধ্বনি। এবার আমাদের যে একটু আগে যেটি বলেছি, আমি এতক্ষণ ধ্বনির কথা বলছিলাম, ধ্বনি এর লিখিত রূপ হচ্ছে বর্ণ। অর্থাৎ বর্ণ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক, যে চিহ্ন বা প্রতীক দিয়ে ধ্বনিকে প্রকাশ করা হয় ওই চিহ্নকেই বলা হয় বর্ণ। তাহলে বর্ণের যে সংজ্ঞাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ধ্বনি এর লিখিত রূপকে বলা হয় বর্ণ। আমি যখন মধু উচ্চারণ করবো সেটি হচ্ছে ধ্বনি, আর যখন সেটিকে খাতায় বা বোর্ডে লিখে প্রকাশ করব, একটা চিহ্নায়িত করব, একটা সিম্বল দিয়ে আমি প্রকাশ করার চেষ্টা করব, আর সেটি হয়েছে হচ্ছে বর্ণ। আমি স্ক্রিনে এখানে চার্টের মধ্যে বাংলা ভাষায় যে 11টি স্বরবর্ণ রয়েছে সেগুলি উপস্থাপন করলাম। সেগুলি হচ্ছে অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ঐ, ও এবং ও। আমরা অনেকেই এগুলিকে স্বর ও, স্বর আ বলে থাকি, অথবা তারও আগে যারা বলে তারা সরু স্বরে আ বলে থাকে। আসলে এগুলি ভুল উচ্চারণ। মূলত হচ্ছে যে অ ধ্বনিটি হচ্ছে অ এবং আ, আমরা এভাবে স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা করব। এবার এই 11টি ধ্বনির মধ্য থেকে আমরা বের করার চেষ্টা করব আর কি কি ধ্বনি এখানে বর্ণের মধ্য থেকে কি কি ধ্বনিগুলি এখানে রয়েছে। প্রথমে আমরা দেখব মৌলিক স্বরধ্বনিগুলি। মৌলিক স্বরধ্বনি আমি এর আগে বলেছিলাম সাতটি, তার মধ্যে এখানে দৃশ্যমান আছে ছয়টি, অ, আ, ই, উ, এ এবং ও। আর এছাড়া আমি স্ক্রিনে দেখিয়েছি ছয় যোগ এ, যেটাকে আমরা উচ্চারিত রূপ বলি, এর কোনো লিখিত রূপ পাওয়া যায় না, সেই জন্য মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। এছাড়া আমাদের আরো দুটি স্বর
বর্ণ রয়েছে যে বর্ণগুলি দুটি ধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে, যাদেরকে আমরা বলছি যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুটি, একটা হচ্ছে ঐ আর একটা হচ্ছে ও। আমি এখানে উদাহরণ দিয়ে দেখিয়েছি, অ এবং ই দুটি ধ্বনি একত্রিত হয়েছে ঐ, যেমন বই, ঐ, খই ইত্যাদি। আর আরেকটি যৌগিক স্বরবর্ণ হচ্ছে যে ও, অ এবং উ, মৌ, ঔষধ, নৌকা, মৌমাছি, মৌসুমি বায়ু ইত্যাদি। এ সমস্ত শব্দগুলি হচ্ছে যে যৌগিক স্বরবর্ণ জাত শব্দ। তাহলে আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে বাংলা ভাষায় মোট স্বরবর্ণ 11টি, মৌলিক স্বরধ্বনি 7টি, যৌগিক স্বরবর্ণ দুইটা জিনিস রয়েছে এখানে। একটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ, আর হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি, আর যেগুলির কোনো লিখিত রূপ নাই, সবগুলির উচ্চারিত রূপ রয়েছে। আর যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুটি, যেগুলি এখানে দেখিয়েছি আমি, যে একটা হচ্ছে ঐ আর হচ্ছে ও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালোভাবে বা খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা একটু আয়ত্ত করার চেষ্টা করবে, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি হয়ে থাকে, ধ্বনি বর্ণ, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরবর্ণ। এছাড়া আরেকটি বর্ণ রয়েছে এখানে, যেটি হচ্ছে যে রি। এই রি কে সংস্কৃত ব্যাকরণ অনুসারে স্বরবর্ণ বলা হয়েছে, সেই জন্য আমরা এটাকে এখানে উল্লেখ করার চেষ্টা করেছি যে সংস্কৃত ব্যাকরণ অনুসারে স্বরবর্ণ। এই মোট বর্ণ হচ্ছে 11টি আর ধ্বনি হচ্ছে 7টি। এই 7টি ধ্বনি আমাদের মুখ ও গহ্বরের 6 জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে। প্রসঙ্গত আমি উল্লেখ করব, স্বরধ্বনি 6 জায়গা থেকে উচ্চারিত হয় এবং ব্যঞ্জন ধ্বনি 5 জায়গা থেকে উচ্চারিত বা 5 স্থান থেকে উচ্চারিত হয়। এবং স্বরধ্বনি গুলি যে 6 জায়গা থেকে উচ্চারিত হয়, 3টি সম্মুখ এবং 3টি পশ্চাৎ, অর্থাৎ মুখের মধ্যে জিহ্বা সামনে এসে যে 3টি ধ্বনি উচ্চারিত হয়, জিহ্বা সামনে এসে উচ্চে থাকে, মধ্যে থাকে এবং নিম্নে থাকে, ই ই এ এবং আ। এটি এই 4টি ধ্বনি উচ্চারণের সময় জিভ সামনের দিকে এগিয়ে এসে উচ্চে, মধ্যে এবং নিম্নে অবস্থান করে থাকে। আর 3টি ধ্বনি রয়েছে যেগুলি পশ্চাৎ, আমি বলছি যে উচ্চ পশ্চাৎ জিভের গোড়া থেকে বা জিভ পিছনে গিয়ে উচ্চ পশ্চাৎ, মধ্য পশ্চাৎ এবং নিম্ন পশ্চাৎ। এই উচ্চ পশ্চাৎ হচ্ছে উ উ, আর মধ্য পশ্চাৎ হচ্ছে ও, নিম্ন পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ। এই ধ্বনিগুলি হচ্ছে যে এই 7টি স্বরধ্বনি যেগুলি 6 জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে। উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলি, আর এখানে আমি দুটি করে উল্লেখ করেছি, ই ই এবং উ উ। আমরা অনেক সময় রস্বই দীর্ঘ এরকম বলে থাকি, আসলে এটি সঠিক নয়। একটা হচ্ছে যে ই মানে রস্বই, রস্ব মানে ছোট, আর হচ্ছে দীর্ঘ ই, যে ইটা একটু দীর্ঘ বা লম্বা, তাহলে আমরা বলবো ই এবং ই দুটি। উ এবং উ এভাবে উচ্চারণ করব, আমরা রসই দীর্ঘ বা রসি দীর্ঘ এ ধরনের উচ্চারণ থেকে আমরা বিরল থাকার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের এই মৌলিক স্বরধ্বনিগুলির মধ্যে 3টি স্বরধ্বনি অ, আ এবং এ, এই 3টি স্বরধ্বনি দুই ভাবে উচ্চারিত হয়ে থাকে। প্রথমে আমরা দেখব অধ্বনি দুই ভাবে উচ্চারিত হয়। অ এর উচ্চারণ অ এর মতো হয়, যেমন অনে, কথা, কতগুলো ইত্যাদি। এই অটা আবার দুই ভাবে ব্যবহৃত হয়, শব্দের শুরুতে সরাসরি ব্যবহৃত হয়, আবার শব্দের মধ্যে বিলীন ভাবে ব্যবহৃত হয়। যেমন অনেকের অ সরাসরি ব্যবহৃত হয়েছে, আর কথা শব্দের অ কয়ের মধ্যে বিলীন ভাবে ব্যবহৃত হয়েছে। প্রসঙ্গত আমরা উল্লেখ করব, প্রত্যেকটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় তার মধ্যে একটি অ যোগ করতে হয়, যেমন ক, খ, গ, গ, চ, ট ইত্যাদি। যদি ব্যঞ্জন ধ্বনির মধ্যে এরকম অ না দেওয়া হয়, তাহলে সেখানে হসন্ত দিয়ে অ কে অফ করা হবে, যেমন বল ইত্যাদি। তো অ এর উচ্চারণ দুই ধরনের, একটা হচ্ছে যে অ, আর একটা অ এর উচ্চারণ হচ্ছে যে ও এর মতো উচ্চারিত হয়, যেমন অতুল, অমল, মন, নদী ইত্যাদি। অর্থাৎ এই ধ্বনিগুলির মধ্যে এই অ এর উচ্চারণ ও এর মতো হবে, মন, নদী, অতুল, অমল ইত্যাদি। এরপরে আসি আ। আয়ের উচ্চারণ দুই ধরনের রয়েছে, আ আয়ের মতো হবে, আকাশ, আসল, আমি, আমরা, আমাদের
ইত্যাদি আইন উচ্চারণ এর মতো হয়, যেমন ব্যাখ্যা ব্যাকরণ, আমরা ব্যাকরণ বা ব্যাখ্যা বলি না, ব্যাকরণ বলি। এবার আসি এর উচ্চারণ। এর উচ্চারণও দুই ভাবে হয়ে থাকে, এ এর মতো উচ্চারিত হয়, আবার এ এর মতো উচ্চারিত হয়। যেমন পথে, ঘাটে, সে, কে, দেশ, প্রেম ইত্যাদি। অথবা এর কে যখন এর মতো উচ্চারণ করব তখন সেটা এরকম হচ্ছে যে এত, আমরা এতো বলি না এত, হেন হেন বলি না, কেন বলি না কেন কেন, এক এক বলি না এক, তিনটি সংখ্যা এক, এগারো এবং তেরো, এগুলির মধ্যে এ এর উচ্চারণ এর মতো হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ আ এবং এ তিনটি স্বরধ্বনির দুই ধরনের উচ্চারণ রয়েছে, এবং তার মধ্যে অ এর উচ্চারণ অ এবং ও, আ এর উচ্চারণ আ এবং এ, আর এ এর উচ্চারণ এ এবং এ, এই ধরনের উচ্চারণ। এছাড়া স্বরধ্বনি সম্পর্কিত আরো কিছু তথ্য আমি উপস্থাপন করছি, সেগুলো হচ্ছে যে বাংলা ভাষার মোট স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে এগারোটি, আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি, যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি, যেটি আমি একটু আগে দেখিয়েছি, ওই এবং ও, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি, যেটি তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে রয়েছে, আমি এখানে সেটি উল্লেখ করলাম না, তোমরা একটু দেখে নিবে, নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে এই যৌগিক স্বরধ্বনি পঁচিশটি রয়েছে। যে ধ্বনিগুলি শুধুমাত্র উচ্চারিত রূপ রয়েছে, আমরা ভাষা ব্যবহারের সময় সেগুলি পাই, কিন্তু সেগুলি লিখিত আকারে আমরা সেগুলিকে পাই না। এছাড়া আর একটি নতুন জিনিস রয়েছে, সেটি হচ্ছে কার চিহ্ন, অর্থাৎ স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এই কার রয়েছে, কার হচ্ছে যে দশটি, অর্থাৎ মোট স্বরবর্ণ হচ্ছে এগারোটি, তার মধ্যে অ এর কোনো কার নেই, বাকি দশটির কার আছে, সেই জন্য বাংলায় কার চিহ্ন হচ্ছে দশটি। আর কার বলা হয় যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কার। তাহলে আমরা এখানে আমরা যে জিনিসগুলি পেলাম, স্বরবর্ণ হচ্ছে এগারোটি, মৌলিক স্বরধ্বনি ষাটটি, যৌগিক স্বরবর্ণ দুইটি, যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি, এবং কার চিহ্ন হচ্ছে দশটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করব। এখান থেকে বিভিন্নভাবে পরীক্ষায় এসে থাকে, যেমন অ এবং এ এর উচ্চারণের বিভিন্ন শব্দগুলি এসে থাকে, আর হচ্ছে যে স্বরধ্বনি সম্পর্কিত যে তথ্যগুলি এখানে উপস্থাপন করা হলো এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, তোমরা সেগুলি ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে। আমরা পরবর্তী অংশ দেখব। এবার আসলে তোমরা দূরে থেকে, দূর শিক্ষণ মূলত চলছে এটি, সেই হিসাবে আমি একটু তোমাদেরকে এককভাবে কাজ দেব, যে কাজটি তুমি বাসায় নিজে নিজে করে এর সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা দূর শিক্ষণের মাধ্যমে একক কাজে দেব, জোড়া এবং দলীয় কাজ দেওয়ার আমাদের সুযোগ নাই বিদায়, আমি এখানে শুধু একক কাজ দিচ্ছি। তুমি এই এগারোটি স্বরবর্ণ স্বরবর্ণ এবং একটি মৌলিক স্বরধ্বনি যেটির উচ্চারিত রূপ নেয়, আমি হলুদ চিহ্নিত জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এর শুধু লিখিত রূপ নাই, উচ্চারিত রূপ আছে। তো এটিকে আমরা এখানে চিহ্নিত করার চেষ্টা করবো, এখানে কি কি ধরনের ধ্বনি রয়েছে। প্রথম কথা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনিগুলি, তুমি তোমার কাজ করে থাকলে এই অংশের সাথে তুমি মিলিয়ে নিতে পারো, যে এখানে কোন কোনটি মৌলিক ধ্বনি রয়েছে। এই বারোটি ধ্বনির মধ্যে, বারোটির মধ্যে এগারোটির মধ্যে, আমি আরো একটি অতিরিক্ত দিয়েছি, বারোটির মধ্যে মৌলিক স্বরধ্বনিগুলি রয়েছে। এখানে ফুল চিহ্নিত দাগগুলির মধ্যে অ আ ই উ এ এবং ও, আরেকটি রয়েছে হলুদ চিহ্নিত দাগের মধ্যে, ঘরের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে এ, যার কোনো লিখিত রূপ নাই, শুধুমাত্র উচ্চারিত রূপটাই রয়েছে। সুতরাং এর মধ্যে তুমি মিলিয়ে নিবে। এছাড়া আরো দুটি স্বরধ্বনি বর্ণ আছে যেটিকে আমরা যৌগিক স্বরবর্ণ হিসাবে চিহ্নিত করেছি, একটা হচ্ছে যে ওই, আর হচ্ছে ও, বই অথবা নৌকা, ঔষধ ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, এবার কয়েকটি প্রশ্নের মধ্যে দিয়ে তোমাকে আমরা যাচাই করার চেষ্টা করবো, তুমি মিলিয়ে নিবে এই এই প্রশ্নের মধ্যে, উত্তর প্রশ্নমালার মধ্যে যে কটা প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলিতে তুমি যা আমাদের পাঠ থেকে যা শিখলে তা একটু নিজের সাথে চিন্তা করে মিলিয়ে নাও,
প্রথম প্রশ্নটি হচ্ছে যে বাংলা ভাষায় মৌলিক বাংলা ভাষার ধ্বনি কত প্রকার? এখানে যে বিকল্পগুলি দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে 2 3 4 এবং 5 প্রকার। হ্যাঁ, আমরা সঠিক উত্তরটি মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। সঠিক উত্তরটি হচ্ছে বাংলা ভাষায় ধ্বনি মোট 2 প্রকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি, এই বর্ণগুলির মধ্যে এই অপশনগুলির মধ্যে মৌলিক স্বরধ্বনি কোনটি? উ ই রি এবং ও মৌলিক স্বরধ্বনি। সঠিক উত্তরটা আমরা দেখিয়ে নিচ্ছি। সঠিক উত্তরটা হচ্ছে যে ই, এটি একটি মৌলিক স্বরধ্বনি। এছাড়া যে অপশনগুলি রয়েছে এগুলি কোনোটি মৌলিক স্বরধ্বনি নয়। এরপর অপশন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে তিনটি কোনটি যৌগিক স্বরবর্ণ? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে আমরা দেখে নিব ওই, ওই বই খই। ওই হচ্ছে যে যৌগিক স্বরবর্ণ যেটি অ এবং ই এই দুটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে। কোনটি যৌগিক স্বরবর্ণ, সরি যৌগিক স্বরবর্ণ কতটি? 2 3 4। আমরা দেখা সঠিক উত্তর দেখার চেষ্টা করব। যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি। কোন মৌলিক স্বরধ্বনি কতটি? সরি এখানে উত্তরটি ভুল হয়েছে মনে হয়, প্রশ্নটি ভুল হয়েছে। মৌলিক স্বরধ্বনি কতটি হবে? 2 4 7 11। আমরা সঠিক উত্তর দেখার চেষ্টা করব, 11টি। কোনটি যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে 25টি। তাহলে যৌগিক স্বরবর্ণ হচ্ছে 25টি, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, যৌগিক স্বরবর্ণ হচ্ছে 60টি। আমরা প্রায় পাঠের শেষে এসে গেছি। আমি আর একবার পুরো পাঠের সবগুলো বিষয় গিয়ে একবার তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রথমত হচ্ছে যে বাংলা ভাষার ধ্বনি সমূহ দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আর আমি এই পাঠে যেগুলি উপস্থাপন করেছি স্বরধ্বনির বিভিন্ন পরিচয়, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি, যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, আর যৌগিক স্বরবর্ণ 2টি। এছাড়া রি নামে যে ধ্বনিটি রয়েছে সেটিকে সংস্কৃত ব্যাকরণ অনুসারে স্বরধ্বনি বলা হয়ে থাকে। আমি তোমাদেরকে পাঠের মধ্যে একটি বাইরের কাজ দিচ্ছি, যেটি তুমি বাসায় বসে নিজে পড়ে তারপর পাঠের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো, অথবা পরবর্তীতে আমাদেরকে দেখাবে। প্রশ্নটি হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি গুলি লেখো এবং যৌগিক স্বরবর্ণগুলি দিয়ে দুটি করে শব্দ তৈরি করবে। মৌলিক স্বরধ্বনিগুলি কি কি সেগুলি নিজের খাতায় লিখবে এবং এই পাঠের থেকে অথবা তোমার বইয়ের থেকে তুমি মিলিয়ে নিবে। মিলিয়ে নিয়ে তারপর তুমি দেখবে যে তোমার মৌলিক স্বরধ্বনি তুমি লিখতে পারছো কিনা। এছাড়া যৌগিক স্বরবর্ণগুলি যে রয়েছে যে দুটি, এই যৌগিক স্বরবর্ণগুলি দিয়ে দুটি তিনটি করে শব্দ তৈরি করে খাতায় লিখে তুমি সেগুলি বইয়ের সাথে মিলিয়ে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই সময়ে সকলেই ঘরে থাকো, সুস্থ থাকো, সকলের জন্য এই কামনায় আমি এই পাঠটিকে এই পাঠ শেষ করছি এবং পরবর্তী পাঠ ধ্বনিতত্ত্ব 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।